প্রেম। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই দুটি অক্ষর সকলের কাছেই পরিচিত। প্রেম শব্দটা শুনলেই যেন কেমন একটা আনন্দের অনুভূতি হয়। প্রেম সকলের মধ্যেই হতে পারে, কিন্তু প্রেম কেমন হওয়া উচিত সেটাই আজকে আপনাদের জানাবো। অজানা তথ্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভালোবাসা হয় দুই রকমের, একটি স্বকীয় প্রেম ও দ্বিতীয়টি পরকীয় প্রেম। যখন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হয় তাকে বলে স্বকীয় প্রেম। স্বামী স্ত্রীও নয় অথচ ভালোবাসা তৈরি হয়ে গেছে তাকে বলে পরকীয় প্রেম। এই পরকীয়া আবার দুই রকমের আছে, একটা হচ্ছে পরের কন্যাকে ভালোবাসা বা পরের স্ত্রীকে ভালোবাসা। যারা ভাবে আমি এখনও বিয়ে করিনি কিন্তু একটা মেয়েকে ভালোবাসছি, সেও কিন্তু একটা দিক থেকে পরকীয়া করছে, কারণ মেয়েটির সঙ্গে তার বিয়ে হয়নি, মেয়েটি কিন্তু অন্যের মেয়ে। সেই মেয়েটিকে পড়াচ্ছে খাওয়াচ্ছে তার বাবা, কিন্তু কোনো কারণে যদি মেয়েটির সঙ্গে তার বিয়ে না হয় তাহলে কিন্তু সারা জীবন সে কষ্ট পাবে। আবার যদি কেউ ভাবে আমি একটি মেয়েকে ভালোবাসছি বিয়ে করব বলে, তবুও সে কিন্তু পরকীয়া করছে, কারণ মেয়েটি হচ্ছে পরের মেয়ে, সে তোমার স্ত্রী নয়, তোমার নিজের লোক নয়। সেই জন্য পরের মেয়েকে ভালোবাসাটাও পরকীয়া, পরের স্ত্রীকে ভালোবাসাটাও পরকীয়া। তাহলে স্বকীয়া ও পরকীয়ার মধ্যে ভালো কোনটি? তার ব্যাখ্যা আছে, ভালো হলো স্বকীয়া প্রেম কিন্তু শ্রেষ্ঠ হলো পরকীয়া প্রেম। ভালো ও শ্রেষ্ঠ কিন্তু এক জিনিস নয়। এবার আপনাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে, কেন পরকীয়া প্রেম শ্রেষ্ঠ? যদি নিজের স্ত্রীকে ভালোবাসো তাহলে কিন্তু কেউ বাধা দেবে না, কিন্তু অন্যের মেয়েকে ভালোবাসলে চারিদিক থেকে বাধা আসবে, সকলেই বাধা দেবে এবং অনেক বাধার সম্মুখীনও হতে হবে। তাই যেখানে বাধা বেশি সেখানে মিলনে আনন্দও বেশি, বিরহে ব্যথাও বেশি। এবার আপনি কোন প্রেমকে বেছে নেবেন সেটা আপনাদের ওপর ছেড়ে দিলাম। ভালো প্রেম নাকি শ্রেষ্ঠ প্রেম অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।